যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামীকে দ্বিতীয় দফায় 15 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস বিশেষ ক্ষমতা আইনের মামলায় এবং শরাফুজ্জামান আনসারি অস্ত্র ও মাদক মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করেন। তিন মামলায় তাদের 10 দিন করে 30 দিনের রিমান্ড আবেদন করে র‍্যাব, তবে আদালত মঞ্জুর করে 15 দিন। এর আগে এই তিন মামলায় তাদেরকে আরও 15 দিন রিমান্ডে নেয় পুলিশ, কিন্তু মঙ্গলবার এই তিন মামলার তদন্তভার ডিবি থেকে র‍্যাবে হস্তান্তর করা হয়। এর পরপরই বুধবার পাপিয়া ও সুমনকে রিমান্ডে চায় র‍্যাব। গত 22 ফেব্রুয়ারি 2 সহযোগী ও স্বামীসহ গ্রেপ্তার হন পাপিয়া।